একজন মেয়ে বিয়ের আগেতে দিলদার কিনা কিভাবে বুঝবেন, এটার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে। আজকাল বিশেষ করে শুধু নামাজ কালাম দেখে লোকটা ধার্মিক এটা মনে করা এত সহজ নয়, বিশেষ করে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সে ধার্মিক কিনা আল্লাহ ভীরু কিনা এটা বোঝার জন্য সর্বপ্রথম এবং প্রধান বিষয় হলো যে সেই মেয়েটা শতভাগ পর্দা মেনটেন করে কিনা। পর্দা বলতে বোরকা পরা না, পর্দা বলতে হাত মোজা পা মোজা না, পর্দা বলতে তার জীবনে সামগ্রিক ভাবে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। মাহরাম নন মাহরাম মেনটেন বুঝেন মানে হলো সে তার মামাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, চাচাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, খালাতো ভাইয়ের সাথে পর্দা করে কিনা, তার ওই বেহাইয়ের সাথে পর্দা করে কিনা, যাদের সাথে পর্দার বিধান আছে অথচ পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন তাদের সাথে পর্দা করে কিনা। অনেক মেয়ে আছে বাহিরে বোরকা পরেন কিন্তু বাসা বাড়িতে আসলে পর্দার বালাই নাই। অনেক মহিলা বাহিরে পর্দা করেন, বাসায় এসে দেবরের সাথে পর্দা করেন না, এবং আত্মীয় স্বজনের মধ্যে যাদের সাথে পর্দা করতে হবে তাদের সাথে পর্দা করেন না, এটা কখনো সঠিক পর্দা হতে পারে না। একজন মেয়ের দিনদারিতার প্রধান দিক হলো তিনি আল্লাহর ফরজ বিধানটাকে বুঝে মানার চেষ্টা করেন, এক। দ্বিতীয়ত, ভালো মেয়ে বিশেষ করে দিনদারিতার একটা বড় আলামত হলো তার ভিতরে দুনিয়ার মোহ থাকবে না। কি থাকবে না? দুনিয়ার মোহ, অল্পে তুষ্ট থাকবে। জীবন সঙ্গী জীবন সঙ্গিনীর জন্য এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে অল্পে তুষ্ট থাকা, যদি সে যা পায় সেটার উপরে সবর করতে পারে, সে যদি আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নিতে পারে, সে যদি অল্পে সন্তুষ্ট থাকতে পারে, দুনিয়ার জীবনের বাস্তবতা বুঝে অনন্ত অসীম কালের আখেরাতের জন্য অপেক্ষা করে, এই মানসিকতা যদি কোনো মেয়ের মধ্যে থাকে সে দিনদার ইনশাআল্লাহ। এটা কিভাবে বুঝবেন? তার সাথে আপনি যখন দেখতে যাবেন, কথাবার্তা বলবেন, মেইল চালাচালি করে তার মানসিকতা জিজ্ঞেস করবেন, আর সবচেয়ে বড় বিষয় হলো এই মেয়েটাকে পার্সোনালি যারা চিনে তাদের মাধ্যমে ভেরিফাই করবেন যে সে আসলে মাহরাম নন মাহরাম মেনটেন করে কিনা। বিয়ের আগে সব পাত্রী ফেরেশতা থাকে, সব পাত্র ফেরেশতা থাকে, ঠিক না বে? ঠিক। যখন বিয়ে করতে যান শ্বশুর বাড়িতে নতুন, তখন একবারে আপাদমস্তক দুষ্ট আপাদমস্তক খারাপ যুবকটাও সেখানে গিয়ে একবার ইনোসেন্ট বয়সে যান, ঠিক না বে? ঠিক। বিয়ের মজলিসে প্রত্যেকটা খারাপ মানুষ তার জীবনে বিয়ের মজলিসে যখন বসে তখন এত নম্র, এত ভদ্র, এত চুপচাপ, এত সে ভালো মানুষ হয়ে থাকে, শ্বশুরকে দেখলে সালাম, সবাইকে দেখলে সালাম, মনে হয় যে তার মতো ভালো মানুষ ফেরেশতা দ্বিতীয়টা নাই। অতএব বিয়ের ওই মুহূর্তের ভালো মানসিকতার কোন মূল্য এটা দেখতে হবে ব্যক্তিগত জীবনে ওই মেয়েটা কতটা ধার্মিক, কতটা ইবাদত গুজার, কতটা আল্লাহর ভয় তার অন্তরে লালন করে। অনেক মেয়েরা আছে নামাজ কালাম পড়ে কিন্তু চাহিদা অনেক, ঠিক একই কথা ছেলেদের মধ্যেও প্রযোজ্য। অতএব সে কখনো দিনদার বা জীবন সঙ্গী হিসাবে পারফেক্ট হতে পারে, এই জন্য এই বিষয়গুলোকে খেয়াল করবেন। এবং সর্বোপরি কোরআন এবং সুন্নার কাছে সারেন্ডার করার মতো মানসিকতা আছে কিনা। কোরআনে আছে, সুন্নাতে আছে, আল্লাহ তাআলার নির্দেশে আছে, রাসূলের হাদিসে আছে, আর কোনো কিছু বুঝাবো কি নেই, আমি নিজেকে সারেন্ডার করে দিলাম, এ হলো মুত্তাকি, এ হলো পরেজগার, এ হলো দিনদার, এরকম জীবন সঙ্গী যদি পাওয়া যান তো মনে রাখবেন এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান এবং দামি বিষয় হলো এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এ দুনিয়াতে সবকিছুই এমন করে আল্লাহ সৃষ্টি করেছেন যে এটার উপকারিতা আমরা ভোগ করি, উপভোগ করি, এনজয় করি। ওয়াখাইরু মাতাই দুনিয়া আল-মারাতুস সালিহা, যদি কারোর ঘরে একজন ধার্মিক আল্লাহ ভীরু আল্লাহকে চিনে এরকম একজন দিনদার মেয়ে আসে, তার জীবনে যে সৌভাগ্য হবে, সে যে সম্পদের মালিক হবে, এই রকম সৌভাগ্য আর কারো জীবনে হতে পারে